গৌরানের গৌরবে সোনার সৌরভে ভরিবে দা রানুমন তুমি হবে ইসলামি গায়কন বিকsimকো ইসলামী গায়কন শুভ দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ পবিত্র বরকতময় মুহূর্তে যে এই যেখান থেকে আর টিভি দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকেই আমি খালিদ শুরু করছি আপনাদের জন্য আমাদের মাস ব্যাপী বিশেষ আয়োজন কোরআনের জ্ঞান সুন্নার জ্ঞান বাংলাদেশ ও জিজ্ঞাসা সহ জ্ঞানের আন্তর্জাতিক আয়োজন বেকিমকো ইসলামিক আইকন সিজন ফোর দর্শক এই আয়োজনে আজ লড়বে বাংলাদেশ বনাম ভারত তাদের পারফরমেন্সকে বিচার বিশ্লেষণ করবেন বিজ্ঞ বিচারক আমাদের সাথে আছেন সম্মানিত অতিথিবৃন্দ তাদের সাথে পরিচিত হবার আগে জানাতে চাই এই আয়োজনটি আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য দর্শক চলুন পরিচিত হই সবার সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ জহিরুল ইসলাম পাবনা সদর উপজেলা থেকে এসেছি আমার পড়ালেখা হিজুল কুরআন দাউরা হাদিস ও ইফতা অনাস মাস্টার্স ইসলামিক স্টাডিজ ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু मेरा नाम काजी नजीरुद्दीन इंडिया के सूबाए مغربی बंगाल से मैं ताल्लुक रखता हूं दराए हदीस की तालीम मैंने दारुल उलूम देवबन से हासिल की है और फिलहाल मैं आलिया यूनिवर्सिटी से ইসলামিক থিওলজি ফন অনার্স হয় আর এসব মলকাতাকে মদিনা জামা মসজিদ মে ইমাম ও खिताबत কি জিম্মেদারি संभाल रहा হুম আমাদের এ দুজন প্রতিযোগী বন্ধুর পারফরমেন্সকে বিচার বিশ্লেষণ করবেন বিজ্ঞ বিচারক আমাদের সাথে আছেন এদেশের প্রখ্যাত আলম দিন ইসলামিক স্কলার উত্তর বাড্ডা কামিং মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ডক্টর প্রফেসর প্রসেন্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক এবং আমাদের মাঝে সম্মানিত বিচারক হিসেবে আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্টিয়া সুপারভাইজার বোর্ডের সম্মানিত মেম্বার সেক্রেটারি যেন মাওলানা সামন আলী আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবার আকাত ওয়ালাইকুম আসসালাম ওর আহমতুল্লাহ আমাদের সাথে আছেন দুজন সম্মানিত মেহমান চলুন তাদের সাথে আমরা পরিচিত হইনি আছে মুফতি আমিনুল ইসলাম মহাপরিচালক মাহাদুল কুরআন আমিন বাজার সালাম ওয়ালাইকুম মোরাহমাতুল্লাহি ওবার আকাহেতু এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন মুফতি সৈয়দ আব্দুল সালাম সিনিয়র পেশ ইমাম বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে দর্শক প্রতিদিন কোনো একটা বিষয় নিয়ে আমরা কোরআন এবং সুনা থেকে পারফরমেন্স দেখে থাকি আমাদের আজকের বিষয় সিয়ামের প্রভাবে সাধকের নতুন জীবন চলুন এ বিষয়ে একটা প্রতিবেদন দেখে আসি জুড়ে আগ্রহের কেন্দ্রে রয়েছে পবিত্র রমজান শুধু ইসলামের বিধি নয় রয়েছে বিজ্ঞানের যথাযথ ইতিবাচক ব্যাখ্যা বৈজ্ঞানিক দৃষ্টির সঙ্গে চিকিৎসা ক্ষেত্রেও রোজার গুরুত্ব অপরিসীম বিশেষজ্ঞরা মনে করেন রোজা রাখার অভ্যাসে উচ্চ রক্তচাপ নানা ধরনের হৃদরোগ বিষয়ক জটিলতা দূর হয় রমজানে নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার গ্রহণ বন্ধ থাকে বলে আমাদের কোষে বাহির থেকে কোন খাবার না পেয়ে নিজেই নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে চিকিৎসা শাস্ত্রে এই পরিস্থিতিকে বলা হয়েছে অটোফেজি বিশ্বখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নাস্ট বার্নার বলেন ফুসফুসের কাশি সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা কয়েকদিনের রোজার কারণেই নিরাময় হয় আল্লাহ রাবুল আলামিন কোরআন শরীফে বলছেন ওয়াল কোরআনিল হাকিম মানে এই বিজ্ঞানময় কোরআনে আমি যত বিধান মানুষের জন্য দিয়েছি তার সবটাই এক সময় কোনো না এক সময় মানুষ বিজ্ঞানে যত উন্নত উন্নতি সাধন করবে ঠিক তদ্রুপ এই ক্ষেত্রেও মানুষ এটা প্রমাণ করতে একসময় সক্ষম হবে যে আল্লাহ রাব্বুল আলমিনের যে সমস্ত এবাদত বা আনুগত্যের নামে যে সমস্ত বিধান মানুষের উপর দেওয়া হয়েছে এটা সর্বতভাবে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্যই দেওয়া হয়েছে অনিয়ন্ত্রিত জীবনে সিয়াম পালনের কারণে মানুষ সুস্থতায় ফেরে গবেষণায় দেখা গেছে রোজাদার পেপটিক আলসারের রোগীরা রোজা রাখলে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা সিয়ামের উপর একটা প্রতিবেদন দেখলাম আর সিয়াম সংক্রান্ত বিষয়ই শুরু হবে কোরআন এবং সুন্না জিজ্ঞাসা শুরুতেই ডক্টর আনোয়ার হাসান মোল্লা যে জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম আমাদের আজকের যে নির্ধারিত বিষয় সিয়ামের প্রভাবে সাধকের নতুন জীবন এ প্রসঙ্গে ও সুনার আলোকে আপনি কিছু বলুন মহান আল্লাহ জাল্লাহ শাহ নুহু কোরআনুল করিমের দুই নম্বর সুরা সুরা বাকারার একশো থেকে নিয়ে একশো চোরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি একশো সাতাশি একশো ছিয়ানব্বই সাধনার বিষয়টাকে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন প্রথম একশো তো তিরাশি নম্বর আয়াতে তিনি ঘোষণা করেছেন এয়া আই ইউহাল্লাদিন আহমানু কুতিবাহ কামা উকমা কুতিবা আল্লাদিন আমিন ফব্লিকুম্লা আল্লাহ কুম থত্তকুন আল্লাহতালা এখানে মেসেজ দিয়েছেন এ আই উহ্লাদী আহমানু হে ইমানদারগণ কুতিবাহ সিয়াম। তোমাদের উপর সিয়াম তথা রোজাকে ফরস করা হয়েছে কামা যেমনি ভাবে কুতিবাহিকুম তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরস করা হয়েছিল লাল লেকুম যাতে করে তোমরা ক্ষুদা ভিত্তি অর্জন করতে পারো এই আয়াতের থেকে আল্লাহ তালা আমাদেরকে যে সিয়াম ফরস করেছেন তার অন্যতম উদ্দেশ্য হলো তাক অর্জন করা যা আমরা তো দেখতে পাই একজন রোজাদার যখন স্যারি গ্রহণ করে এবং সন্ধ্যা পর্যন্ত সে এভাবে তার দিন অতিবাহিত করে সন্ধ্যায় গিয়ে যখন ইফতার করে সারা দিন এমন অনেক কাজ থেকে বিরত থাকে যে কাজগুলো সে স্বাভাবিক অবস্থায় করত। এই যে একটা মাস এভাবে তার পার করা এর মধ্য দিয়েই সাধকের জীবন এক নতুন জীবনে পদার্পণ করে আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে

সিয়ামি রমদান এখানে গিয়ে একশো চুয়াত্তর নম্বর হাদিস একশো পঁচাত্তর হাদিসে রমজানের রমজানের রোজার তুলে ধরেছেন আমরা যদি মুসলিম শরীফের দিকে তাকাই তাহলে দেখতে পাবো বাবু ফদলি শাহরী রমাদন এই অধ্যায়টাকে আগে এনেছেন এই অধ্যায়ের একশত ষোল শত ষাট শত একষট্টি ষোল শত বাষট্টি ও শত তেষট্টি নম্বর আয়া হাদিসের মধ্যে তিনি এর ফজিলত তুলে ধরেছেন ধন্যবাদ

मौला से बख्शवाने का रमज़ान आया है और रहमत का दर खुला है शाम व सहर रहमत का दर खुला है शाम व सहर पुरब खुदा का सामान आ गया है माशा कुरान करीम के अंदर और अदीस नबवी के अंदर रमज़ान से मुतलिक भरा पड़ा है कुरान करीम के अंदर शराह बकरा से शरा बकरा के अंदर एक सौ तिरासी लेकर छियासी तक आ हैं और इसी तरह बुखारी शरीफ के अंदर भी है बुखारी के अंदर एक सौ एक हज़ार सात सौ सत्तर नंबर हदीस एक हज़ार सात सौ तिरासठ नंबर हदीस दो हज़ार छः सौ अड़सठ नंबर हदीस मुस्लिम के अंदर एक हज़ार दो सौ अड़सठ नंबर हदीस इसी तरह मुस्लिम के अंदर एक हज़ार नौ सौ पैंतालीस छियालीस सैंतालीस और उनचास नंबर हदीस बहुत सारे रेफरेंस इस अंदर है मैं रोज़ा से हासिल होने वाले जो फ़ायदे हैं उनमें से मैं एक सिर्फ़ बताता हूँ जैसे कि अल्लाह ताला ने कुरान के अंदर फरमाया है लक तक यानी रोज़ा का जो बुनियादी मकसद है वो है तकवा जिस इंसान के अंदर तकवा नहीं है वो गुनाह से नहीं बच सकता ज़ाहरी गुनाह से तो बच सकता है लेकिन बातनी जो गुनाह है घर के अंदर की जो गुनाह है लिहाफ़ के अंदर की जो गुनाह है मुगलक घर के अंदर की जो गुनाह है उससे नहीं बच सकता जब तक उसके अंदर तकवा और परहेजगारी जब तक ना हो तो रोज़ा का सबसे अहम और सबसे बड़ा फ़ायदा ये है कि इंसान तकवा हासिल कर सकता है इसकी मैं इसलिए एक मंजर कशी करना चाहता हूँ बहुत ही गर्म की दिन है बहुत ही गर्म बाहर आपका जो है गला सूख रहा है कलेजा गर्मी की वजह से फट रहा है घर के अंदर कोई नहीं है फल और फ्रूट के बहुत सारे एसिड आपके पास रखा हुआ है ठंडा पानी भी रखा हुआ है और देखने वाला कोई नहीं है लेकिन आप फ्रिज की तरफ नहीं जा रहे हैं ठंडा पानी नहीं पी रहे हैं इस वजह से कि हमारा अल्लाह देख रहा है यही तो तकवा है यही तो खुदा भी यही तो परहेजगारी है जो इंसान को गुनाह से बचा सकता है शुक्रिया नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अल्लाह ताला ने इसके बारे में रोजादार के बारे में कहा फरमाया है कि वा अना भी ही। किसी किसी ने इसको भी ही कहा है यानी रोजा इंसान सिर्फ हमारे लिए रखता है और मैं उसका बदला हूँ और अक्सर मुहादिन ने कहा है कि इंसान रोजा मेरे लिए रखता है और मैं उसका बदला दूंगा मैं क्या दूंगा वो तो इंसान के सोच विचार से बाहर है बहुत शुक्रिया প্রথম প্রশ্ন আপনার জন্যে বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কয়টি এবং কি কি বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র তিনটি আগারগাঁও চট্টগ্রাম এবং রাজশাহী আপনি যদি বলতেন চারটি তাহলে আংশিক উত্তর সঠিক হতো আর যদি আপনি বলতেন যে ঢাকা পতিঙ্গা কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়া তাহলে উত্তরটি সঠিক হতো এবারের প্রশ্ন ভারতের প্রতিযোগী বন্ধু আপনার কাছে ভারতে ইউনানি চিকিৎসার পুনর্জাগরণের মহানায়ক কে ছিলেন না ভারতের ইউনানি চিকিৎসার পুনর্জাগরণের মহানায়ক ছিলেন হাকিম আজমল খান পরবর্তী প্রশ্ন করতে চাই ভিডিওর মাধ্যমে শুরুতেই আপনার জন্য আপনার জন্য প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কৃষি দিবস পালিত হয় কখন অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে আপনি যদি আরও কাছে গিয়ে বলতেন পহেলা অগ্রহায়ণ তাহলে যথার্থ নাম্বার পেতেন কতটুকুন পাবেন সম্বন্ধে বিচারক জানেন এরপর যেয়ে যাব আপনার জন্য ভিডিও প্রশ্ন আপনার জন্য প্রশ্ন হলো আমাদের হৃদয়ের স্পন্দন বাবরি মসজিদ ভারতের উগ্রবাদী হিন্দুরা এটিকে কোন সালে ভেঙে ফেলেছিল 1992 1992 যুত সঠিক হয়েছে মাশাআল্লাহ দর্শক সময় হয়েছে একটা বিরতি নিবার আপনারা দেখছেন জ্ঞান যুদ্ধের আন্তর্জাতিক আয়োজন বিগ ইসলামিক আইকন নিচে ছোট একটা বিরতি আশা করছি আর টিভির সাথেই থাকবেন ইসলামি তুমি হবে বিরতির পর আরো একবার স্বাগত সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দর্শক এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য এ পর্যায়ে ঐতিহ্যের ইসলাম ও সংস্কৃতি আমার গর্ব এই সেগমেন্টে আসলে প্রশ্ন উত্তর একসাথেই থাকবে আপনারা জানেন জাস্ট আই টেস্ট করতে চাই দেখা যাক পারেন কি না আমি প্রথমেই আসতে চাই ভারতের বন্ধুর কাছে ইসলামের ইতিহাসের প্রথম চিকিৎসক সাহাবী আল হাদিস ইবনে কালদা রাজা আনহু অনেক ইতিহাসবিদ তাকে তাবিবুল আরব বা আরবের চিকিৎসক বলেন এক বর্ণনা রয়েছে সাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজা আনহু মক্কায় খুব অসুস্থ হলে রসুল সাল্লাহ আল্লাহ আল হারিস রাজা আনহুকে তার সুশ্রচায় পাঠিয়েছিলেন আপনার কাছে প্রশ্ন হলো যে কোন সাহাবি তিনি চিকিৎসক ছিলেন আল হারিস কালতা রাদি আল্লাহ আন উত্তর সঠিক হয়েছে পরবর্তী ভিডিওটি আপনার জন্য স্পেনের আন্দালুসিয়ার ডায় দ্য আল হাম্বারা অবস্থিত তেরোশো শতাব্দীর মধ্যবর্তী সময়ে স্পেনের মুসলিম নাসরি জাহাজ বংশের শাসন আমল চলাকালে অনিন্দ্য সুন্দরী প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল সৌন্দর্যে ভরা প্রাসাদটির ভেতরে রয়েছে বাগান ঝর্ণা ও চমৎকার শিল্পসম্মত অলঙ্করণ উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নির্বাচন কমিটি আল হামরাকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে মর্যাদা দেয় জহরুল ইসলাম আপনার জন্য প্রশ্ন হলো ইউনেস্কো আল হামরা প্রাসাদকে কত সালে বিশ্ব ঐতিহ্যবাহী উপকরণ হিসেবে স্বীকৃতি দিয়েছে উনিশ সালে দুঃখিত আমরা উত্তরটা সঠিক হিসেবে নিতে পারিনি আসলে এটা উনিশশো সাল হবে অনেক ধন্যবাদ দর্শক এ পর্যায়ে না প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক না আমি প্রশ্ন করবেন দেশের জনগণ বেক্সিমকো ইসলামিক আইকনের সাথে পুরো বাংলাদেশ প্রথম ভিডিওটি আমি নিয়ে আসতে চাই আপনার জন্য ইসলামিক আইকনের কাছে আমার প্রশ্ন মুসাফির অবস্থায় দুই অক্টের নামাজ একসাথে পড়া যাবে কি সফরে হোক বা বাড়িতে হোক দুই অক্তের নামাজকে একত্রিতভাবে পড়া যাকে জামা বাইনা সালাতাইন তাইন বলা হয় এমন কোনো বিধান শরিয়েতে পাওয়া যায় না পড়া চলবে না ব্যতিক্রম শুধুমাত্র হজের মৌসুমে মিনা মুজদালিফা যেটা জামা বাইনা ইসালাইন করা হয় ওটা আলাদা জিনিস জি অনেক ধন্যবাদ এ পর্যায়ে আপনার জন্য ইসলামিক আইকনের কাছে আমার প্রশ্ন ভূমিকম্পের সময় পড়ার মতো কোনো দোয়া আছে কিনা ভূমিকম্পের সময় নির্দিষ্ট কোনো দোয়া পড়ার বিষয়ে কোরআন সুন্নায় সুস্পষ্ট কোনো বিধান নেই তবে এ সময় আল্লাহ তালার কাছে ইস্তেকফার করবে এবং এর থেকে পানা চাবে সম্মানিত বিচারক আপনারা কিছু বলবেন যে উত্তরটা আমরা আংশিক সঠিক নিচ্ছি পরিপূর্ণভাবে সঠিক নিতে পারবো না যেহেতু তিনি বলেছেন তাও বাস থেকে ফার পড়বেন এটা আছে কারণ বিপদের সময় আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন আল্লা দিন ইজ আসবাত মুসিবা কল ও ইন্না আলিল্লাহ ও ইন্না ইলাহি রাজিউন যে কখন যখনই কোনো বিপদ তাদের আসে কোনো মুসিবত আসে তারা ইন্না আলিল্লাহ ও ইন্না ইলাহি রাজিউন বলবে আর হাদিসেও রাসূল সাল্লাহ আলিয়া সাল্লামের পক্ষ থেকে ভূমিকম্প হলে আল্লাহু একবার বলা তারপরে এই কিছু সুনির্দিষ্ট কিছু তাসবি করা এই বিষয়গুলো রাসুল সাল সাল্লাম এবং সাহাবা একরামদের আমলের মধ্যে ছিল সেটা বলেছেন এই জন্য আমরা উত্তরটা একেবারে কোনো দোয়াই নেই এমনটা নেব না আমরা আংশিকভাবে সঠিক নিচ্ছি যে অনেক ধন্যবাদ তাওবা এবং এস্তেকফারের কথা বলেছেন অনেক ধন্যবাদ এবারে ইসলামিক নলেজ প্রথম প্রশ্নটি আপনাকে করতে চাই খাইবার যুদ্ধটি কাদের সাথে সংগঠিত হয়েছিল খাইবার যুদ্ধটি মুসলমানদের সাথে এবং মুশ্রিকিনদের সাথে হয়েছিল না উত্তরটি আসলে সঠিক হয় না আরবে তদানীত মুশ্রিক বলতে যাদেরকে বোঝানো হতো খাইবার অধিবাসীরা তারা ছিল না খাইবার অধিবাসীরা ছিল আহলে কিতাব তথা ইহুদি মূলত খাইবারের যুদ্ধটা ইহুদিদের সাথেই হয়েছিল পরবর্তী প্রশ্ন আপনার জন্য ওয়াইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সৌদি আরবের জিদ্দা নগরীতে উত্তর সঠিক হয়েছে মাসা আল্লাহ পরবর্তী প্রশ্ন আপনার জন্য। সুরা মৌমিনুনে উল্লেখিত মৌমিনের সাতটি গুণের প্রথম গুণ কোনটি আল্লাদিন আহম ফেস আলাহা তীহী নামাজের মধ্যে খুশু এবং খুশি এখতিয়ার করে যারা উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ পরবর্তী প্রশ্ন আপনার জন্য হুদাই বিয়ার সন্ধি ছিল সুস্পষ্ট বিজয় এ সুসংবাদ দিয়ে আল্লাহ সুবাহানু আতা আলা একটি সুরাই ইন নাজির করেন প্রশ্ন হল সেই সুরাটির নাম কি সোরআত ইল উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ দর্শক এই ছিল আজকের জ্ঞান যুদ্ধ বাংলাদেশ বনাম ভারতের প্রতিযোগীদের করছেন এই সুযোগে আমরা আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে একটু শুনে আসি আমাদের সাথে আছেন মুফতি আমিনুল ইসলাম মহাপরিচালক মাহাদুল আমিন দুজন প্রতিযোগী মাসা আল্লাহ চমৎকার জ্ঞানের পরিচয় দিয়েছেন আরও একটু ভালো করলে আমরা আরও খুশি হতাম তাদেরকে সহ ইসলামিক আইকনের যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি খুব সুন্দর চমৎকার হয়েছে মায় আল্লাহ আমরা সম্মানিত অতিথি মুফতি সৈয়দ আব্দুল সালাম আপনার কাছে শুনতে চাই অত্যন্ত চমৎকারভাবে আমাদের দুইজন প্রতিযোগী চেষ্টা করেছেন তাদের সফলতার শীর্ষে পৌঁছার জন্য তো আশা করি ইনশাআল্লাহ দুইজনই যথেষ্ট ভালো করেছেন তারপরও সম্মানিত বিচারকগণ বিচার করবেন বলে আমি বিশ্বাস করি অনেক ধন্যবাদ দশক দর্শক এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্য কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য দর্শক জ্ঞানযুদ্ধের যুদ্ধের চমৎকার এই আয়োজন থেকে কে যাবে ফাইনালে তা জানতে হলে আগামীকালের পর্ব দেখতে হবে দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের বহুমাত্রিক জ্ঞানের আন্তর্জাতিক আয়োজন বেক্সিম কু ইসলামিক আইকন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত তুমি হবে ইসলামিক बेक्सिम को इस्लामी का एक